নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অ্যাকচুয়ালি চলে এসেছি খড়দাতে। খড়দাতে প্রায় 10 থেকে 12টা মতন ঘোরার মতন জায়গা রয়েছে, ট্যুরিস্ট স্পট রয়েছে। তো আজকে আমি খড়দাতে চলে এসেছি। প্রথম শুরু করেছি আপনার রাসখোলা মঞ্চ, আর এই যে ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাসমঞ্চ, আর ওই দিকটা রয়েছে রাসখোলা ঘাট। তো এখন প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার ব্যাক সাইডে, এটা হচ্ছে রাসমঞ্চ। তো আসুন আমরা এই রাসমঞ্চটাকে একটু দেখে নিই। এই মুহূর্তে কিছুদিন টানা বৃষ্টিপাত হওয়ার কারণে চারিদিকে আগাছা ঘাস হয়ে থাকতে দেখা যাচ্ছে, আর সেই কারণে বোধ হয় কিছু গবাদি প্রাণীদের আবির্ভাবও ঘটেছে। যাই হোক, পাঁচিল দিয়ে ঘেরা বিস্তৃত মাঠের মাঝখানে অবস্থিত অনেকটা ইউরোপিয়ান ক্যাসেলের আদলে নির্মিত একাধিক চূড়া বিশিষ্ট সুউচ্চ এবং সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মিত রাসমঞ্চটি এক কথায় অনবদ্য। কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠে এলাম মূল চূড়াটিতে। আসুন ভিতরে প্রবেশ করা যাক, আর রাসমঞ্চের ভিতর থেকে চারপাশটা একটু দেখেও নেওয়া যাক। পুরো রাসমঞ্চটিতে সাদা রঙের প্রলেপ থাকলেও অন্দরের অংশটিতে রয়েছে সবুজ রঙের প্রলেপ। অপূর্ব এই শতাব্দী প্রাচীন স্থাপত্যটির গাত্রের কারুকার্য এবং নির্মাণশৈলী নিমেষেই মনকে একটা ভালো লাগার অনুভূতি এনে দেয়। প্রতি বছর রাস উৎসবের সময় পুরো রাসমঞ্চটিতে সাজানো হয় বিভিন্ন ধরনের লাইটিং, সোলার কাজ, কদম ফুল ইত্যাদি দিয়ে। সন্ধ্যাবেলায় শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ এবং শ্রীরাধাকে চতুর্দোলায় আরোহণ করিয়ে এই রাসমঞ্চে আনা হয়। সেই সময় বাদ্য এবং আলোকসজ্জার মাধ্যমে একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয় চতুর্দিকে। ভক্তবৃন্দরা মিছিল করে যান এই সময়টায়। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে রাসমঞ্চটির কথা বলছিলাম, এই রাসমঞ্চটির মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। এটাই হচ্ছে রাসমঞ্চের সব থেকে দেখুন উঁচু স্থান। দেখুন, এইখান থেকে উঠে এসেছি, এই জায়গাটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠবার পরে এই জায়গাটায় এসেছি। এখানটায় আমি যা শুনতে পারলাম এখানে কথাবার্তা বলে, যে নন্দদুলাল জিউকে এখনো পর্যন্ত এই স্থানে যখন রাসযাত্রা হয় এখানে আনা হয়। তো আর আপনারা যদি এখানে স্থানে আসতে চান, আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে এখানে আসবেন। এই স্থানটায় আসবার জন্য খড়দা স্টেশনে শিয়ালদহ থেকে যদি ট্রেন বাই ট্রেনে যদি আসেন, খড়দা স্টেশনে চলে আসুন। খড়দা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ওখান থেকে অটো বা টোটো আপনারা পেয়ে যাবেন। ভাড়া এই মানে বর্তমানেতে পড়ছে মোটামুটি 15 টাকা। তো সেই 15 টাকা নিয়ে যদি আপনারা বলছেন যে আমি রাসখোলা ঘাট যাব, তো ওরা কিন্তু ডাইরেক্ট এখানে নামিয়ে দিচ্ছে। তো আসুন বন্ধুরা, এটা যে এটা রয়েছে আর কি, রাসমঞ্চটা তো আমরা দেখেই নিলাম। তো এবার ওই দিকটা রয়েছে রাসখোলা ঘাট। চলুন বন্ধুরা, এখন তাহলে আমরা রাসখোলা যে ঘাটটা রয়েছে সেই দিকটা যাই। এখানে দেখতেই পাচ্ছেন এইখানে এই মুহূর্তে এটা হচ্ছে আপনাদের রিক্সো স্ট্যান্ডটা। একটু আগে আপনাদের বললাম যদি আপনারা আসতে চান ডাইরেক্ট ওখান থেকে রিক্সো বা টোটো বা অটো আপনারা পেয়ে যাবেন। তো আসবার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দেখুন আমার ব্যাক সাইডে, এটা হচ্ছে কিন্তু রাসখোলা ঘাট। তো আসুন আমরা একটু রাসখোলা ঘাটটাকেও দেখে নিই। ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঘাটটা, সামনেই দেখতে পাচ্ছেন রাসখোলা ঘাট। সুন্দর একটি গেটও করা আছে এবং সামনেই রয়েছে মন্দির, রিক্সো স্ট্যান্ড, চায়ের দোকান প্রভৃতি। আসুন এবারে ঘাটটিকে দেখে নিই। এটি গঙ্গা নদী এবং এখানে গঙ্গার জল যথেষ্ট রূপে ঘোলা এবং পাড়টিও ভেঙে গেছে। তবে গঙ্গা নদী এই স্থানে যথেষ্ট চওড়া, যেমনটা দেখতে পাচ্ছেন। চলুন এবারে ওপরের দিকে যাই। বন্ধুরা, এই খড়দহ স্থানটিতে অনেক দ্রষ্টব্য রয়েছে, সেগুলি নিয়ে বেশ কয়েকটি এপিসোডে ভিডিও নিয়ে আসতে চলেছি। সঙ্গে থাকুন, আর চ্যানেলে নতুন হলে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ভিডিও নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই জানাবেন নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।